আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসা ছিলেন, হঠাৎ দেখলাম তিনি হাসছেন, এমনভাবে হাসছেন যে তার দাঁতগুলো দেখা যাচ্ছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন হাসছেন? উত্তরে তিনি বললেন, আমার দুইজন উম্মত আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে থাকবে, অতঃপর একজন বলবে, হে আমার প্রতিপালক, এই ভাই আমার প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, আপনি তার থেকে আমার অবিচার মূল্য ফয়সালা করে দিন। দ্বিতীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, তুমি এর অবিচারের মূল্য পরিশোধ করো। সে বলবে, হে প্রতিপালক, আমার কাছে তো কোনো সৎ আমল নেই যা দিয়ে আমি মূল্য পরিশোধ করব। প্রথমজন বলবে, হে আমার প্রতিপালক, তাহলে সে আমার অসৎকর্ম ফলগুলো বহন করুক। এ কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চক্ষু দিয়ে অশ্রুযুক্ত হয়ে পড়ল। অতরা বলতে লাগলেন, সেদিন মানুষের পাপের বোঝা এত হবে যে প্রত্যেক পাপী তাদের পাপের বোঝা নিজেদের ঘাট থেকে এক মুহূর্তের জন্য সরানোর জন্য তার তৎপর হয়ে উঠবে। অতঃপর আল্লাহ অবিচারের মূল্য প্রার্থীকে বলবেন, চোখ তুলে উপরে তাকাও। সে মাথা উঠিয়ে দেখবে এবং বলতে থাকবে, হে আমার প্রতিপালক, আমি দেখতে পাচ্ছি মণিমুক্তার স্বর্ণকুচিদের শহর ও সোনালি প্রসাদ। কোন নবীর জন্য এগুলো? কোন সিদ্দিকের জন্য এগুলো? কোন শহীদের জন্য এগুলো? আল্লাহ তাআলা বলবেন, এটা তার জন্য যে কিনা অবিচারের মূল্য পরিশোধ করে। সে বলবে, কে এর মূল্য আদায় করতে পারবে? আল্লাহ তাআলা বলবেন, তুমিই পারবে। দ্বিতীয়জন বলবে, কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, তাকে ক্ষমা করার মাধ্যমে। দ্বিতীয়জন বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে ক্ষমা করে দিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, তার হাত ধরে তোমার ভাইকে জান্নাতে নিয়ে যাও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পরের মীমাংসায় স্থাপন করো, কেননা কিয়ামতের দিন আল্লাহ মুমিনদের মাঝে মীমাংসা স্থাপন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।